করে একজন ভাই জানতে চেয়েছেন যে আপন মা যদি পরোকে লিপ্ত থাকে আর সে দৃশ্য নাকাঙ্ক্ষিতভাবে ছেলে দেখে ফেলে তাহলে ছেলের করণীয় কি সেটাকে গোপন রাখা এবং মাকে গোপনে নাসিহা করা কারণ এটা তো অত্যন্ত গর্হিত কাজ অত্যন্ত মানে পাপের কাজ এবং সংসারকে ধ্বংস করার কাজ অতএব মা পরকীয় লিপ্ত থাকবে এটা গ্রহণযোগ্য হতেই পারে না এবং এটা মায়ের জন্য কখনো সঙ্গত নয় ছেলের উচিত বুদ্ধিবৃত্তিক অগ্রসর হওয়া যে কিভাবে মাকে সে নাসিহা করে এই অসৎ পথ থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারবে মায়ের প্রতি অভিমান করে সে যদি কোনো কাণ্ড ঘটায় এটা কোনো কনস্ট্রাকটিভ কাজ হবে না বরং মাকে যদি সে এই জাহান্নামের পথ থেকে রক্ষা করতে পারে যেহেতু পরকীয় অত্যন্ত খারাপ একটি কাজ এটাতে আমানা আমানারদারি থাকে না এবং বিশ্বস্ততা থাকে না সব কিছু এবং অনাকাঙ্ক্ষিত দৃশ্যের কথা বলা হচ্ছে অর্থাৎ সেটা একটা বড় ধরনের বাপের কাজ যত এ থেকে ফিরিয়ে আনতেই হবে আচ্ছা আর তার বাবা একটু দিন দিনসালা আদায় করলে সহি দিন মানতে নারাজ মা সবসময় দিনের বিরোধিতা করেন কেমন আচরণ হওয়া উচিত তাদের প্রতি না করুন অর্থাৎ সন্তান হিসাবে মায়েরও এই দোষ আবার বাবার দোষ হচ্ছে বাবা সহিভাবে দিন পালন করে না এক্ষেত্রে নাসিহার কোনো বিকল্প নেই আর দিনও আর নসিহা তো যেহেতু রাসুদ সাল্লাহাম বলছেন দিন হচ্ছে নাসিহাত করা একে অন্যের কল্যাণ কামনা করা এবং এই কল্যাণ কামনার সাথে তাদেরকে কিছু অ্যাডভাইসও করা সে অ্যাডভাইস করাটা চালিয়ে যেতে হবে যতদিন না তারা শুদ্ধ হন এখানে বিরক্ত হয়ে নিরাশ হয়ে ছেড়ে দেওয়া যাবে না